2 লক্ষ 80 হাজার টাকা হলে আমি গাড়িটা এই মুহূর্তে আমি সেল করে দিই। তো আয়াত কার সেন্টারে আপনাদের জন্য থাকছে আরও একটি গাড়ি, এবারে আপনাদের জন্য নিয়েছি একটি মারুতি সুজুকি জিম গাড়ি। 2006 মডেলের গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানবো, একই সাথে আয়াত কার সেন্টারের ওনার আমাদের সাথে রয়েছেন, তো তার সম্পর্কে কিছু তথ্য জেনে নেব এবং আমরা চলুন গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তো ভাই আপনার সম্পর্কে যদি কিছু বলতেন এবং আপনার সাথে গাড়ির তথ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো আপনি আমাদেরকে গাড়ি সম্পর্কে যদি কিছু বলতেন এবং আপনার পরিচয়টা যদি দিতেন। জি ভাই, আমার নাম মোহাম্মদ মাসুম, আমি আমার ছোটোখাটো একটা ড্রাইভিং স্কুল আছে, আমি এই জায়গায় ড্রাইভিং শিখাই। জি, তো পাশাপাশি যেই কম দামি পুরান গাড়িগুলো আছে এগুলো আমি কিনি, আমি নেওয়ার পরে এগুলো আমি বিক্রি করি, আবার অনলাইনে অ্যাড দিই, বিভিন্নভাবে আমি বিক্রি করে ফেলি। বিশেষ করে নর্মাল কোয়ালিটির যে গাড়িগুলো আছে এগুলো বর্তমানে আমি সেল করতেছি। তো আমার গাড়িটা 6-এর মডেল, 6-এর রেজিস্ট্রেশন, আমি দীর্ঘ 9 মাস আগে গাড়িটা কিনছিলাম। কেনার পরে আমি সাথে সাথে 4টা চাকা নতুন লাগাইছি, এখনও নতুনের মতোই আছে। আমি গাড়িটা কেনার পরে আমি 1000 কিলো গাড়িটা চালাইনি ভাই। আর গাড়িটা এখন আপনার ভিতরে ইন্টিরিয়র, তারপরে ইঞ্জিন কন্ডিশন, গাড়িটা সম্পূর্ণ তেলে চলে, আমি এটা এখনও সিএনজিও করি নেই। গাড়িটা দেখেন ভিতরে কন্ডিশনটা একটু দেখাই। চলুন আমরা ভিতরের কন্ডিশনটা দেখে নেব। জি ভাই দেখেন ভিতরের কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন। চাবি স্টার্ট গাড়ি আপনাদের জন্য রয়েছে এবং ভিতরের ইন্টেরিয়রটা বেশ ফ্রেশ রয়েছে, সিট কন্ডিশনও বেশ ভালো, সব মিলে আপনাদের জন্য বেশ ভালো একটা গাড়ি রয়েছে। গাড়িটা তেলে চলেছে ভাই আমাদের ইনফরমেশন দিয়েছে এবং হ্যাঁ, এসি আমার গাড়ির এসি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে, এসি সুপার কুল। তারপরে ব্যাক ডেলাটা দেখতে পারেন, হ্যাঁ আগে ইঞ্জিনটা দেখে নেন, ইঞ্জিনের কন্ডিশন। চলুন ভিউয়ার্স আমরা ইঞ্জিন রুমটা দেখে নিই। ভাই আমাদেরকে বলছিলেন যে এটা শুধুমাত্র তেলেই চলেছে, তো মানে আপনি যার কাছ থেকে নিয়েছেন বা আপনি যতদিন ইউজ করেছেন, তো এর ভিতরে তো ধরেন সিএনজি বা এলপিজি তো করা হয় না? না না, কিচ্ছু করা হয় নাই। গাড়িটা আমি যার কাছ থেকে নিয়েছি, আমি আসলে ওনাদের চাকরি করতাম। জি, দীর্ঘ 1.5 বছর ওনাদের কাছে চাকরি করছি। জি জি, ওই চাকরি করার ক্ষেত্রে ওনারা ভালো একটা গাড়ি কিনছে। জি, তো তারপরে এই গাড়িটা আমার কাছে ওনারা সেল করে দিছে। এটা শুধু স্কুল ডিউটির গাড়ি ছিল, ওনাদের কাছে শুধু স্কুল ডিউটি। আপনি তো এই গাড়িটা অনেক আগে থেকে তাহলে পরিচিত ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার হাতেই দীর্ঘ, আবার আপনার নিজের হাতে এসেছে, তো আবার আমার হাতেই গাড়ি সম্পর্কে আপনি সবচেয়ে ভালো জানেন। জি জি জি, অবশ্যই বলে রাখা উচিত যে এই গাড়িটা অবশ্যই ভালো কন্ডিশন। আবার গাড়িটা ব্যাক ডালাটা দেখেন, আমি ব্যাক ডালাটা খুলে দিচ্ছি। এই যে গাড়ির ব্যাক ডালার সিস্টেম কিন্তু এই জায়গায় আছে, হ্যাঁ লক সিস্টেমটা লক আনলো। জি দেখতে পারেন, মানে এখানে চাইলে আপনার সাউন্ড সিস্টেমও দেওয়া যাবে। হ্যাঁ সাউন্ড সিস্টেম দেওয়া যাবে, এই জায়গায় অপশন আছে। এটা আবার এই যে ঠান্ডা মনে যায়, এই যে স্পেয়ার চাকাটা দেখেন, আমি স্পেয়ার চাকাটা দেখাই দিই। স্পেয়ার চাকা, চক, রিং সব সুন্দর কন্ডিশনে আছে। আমার গাড়িতে ভাই কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি, কোনো রকম কোনো সমস্যা, হ্যাঁ এগুলো আল্লাহর রহমতে হয় নাই। কোনো ঘষা মাসা গাড়িতে একটা কারো কাজ নেই। না গাড়িটা দেখলে আসলে বোঝা যায় যে অনেক যত্নে চালানো হয়েছে এবং আমি জানি না আমার কোন ভাইয়ের রেজিকে আছে গাড়িটা, উনি যে নিয়ে যে 1টা টাকার কাজ করাবে গাড়িতে, আমার মনে হইতেছে যে 1টা টাকার কাজ করানোর মতো নাই গাড়িতে। ইনশাল্লাহ 1টা টাকার কাজ করানো লাগবে না গাড়িতে। চাকাটি দেখেন ভাই, চাকাটি কি কন্ডিশনে আছে। হ্যাঁ আসলে আসলে একটু মনে পড়ছে যে 4টা চাকা আপনি নতুন কিনেছেন এবং 1000 কিলো চালাইতে পারিনি ভাই, চাকা কেনার পরে 1000 কিলো চলেনি। তো ভিউয়ার যারা ছোট গাড়ি খুঁজছেন, যে আপনাদের ন্যারো স্পেস রয়েছে বা পার্কিং এর যথেষ্ট জায়গা নেই, তারা চাইলে এই গাড়িটা নিতে পারেন এবং এই গাড়িটা অনেক ফ্রেশ রয়েছে, ভালো একটা গাড়ি রয়েছে। তো এই গাড়িটা যদি আপনারা দেখতে চান, আপনাদের আসতে হবে আয়াত কার সেন্টারে, স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সরাসরি নাম্বারে কল করতে পারেন। তো আমরা এতক্ষণ ধরে আপনাদের গাড়িটা দেখাচ্ছিলাম এবং একই সাথে এখন মাসুম ভাইয়ের কাছ থেকে আমরা গাড়ির দামটা জেনে নেবো এবং তিনি কীরকম কী চাচ্ছেন এই গাড়িটার দাম আমরা সেটা এখন জেনে নেব। তো মাসুম ভাই আমাদের সাথে যদি গাড়ির দামটা শেয়ার করতেন, আমাদের ভিউয়ারদের জন্য আপনি কি কত চাচ্ছেন আর কি সেটা যদি জানতে পারতাম। আমি গাড়ির দাম 3 লক্ষ টাকা চাইতেছি। তো আমি এই মুহূর্তে যদি 20,000 টাকা কমে হয় আমি গাড়িটা সেল দিই। মানে আপনার 2 লক্ষ গাড়িটা ছাড়ার ইচ্ছা রয়েছে? হ্যাঁ ছাড়ার ইচ্ছা, আমি 2 লক্ষ 80 হাজার টাকা হলে আমি গাড়িটা এই মুহূর্তে আমি সেল করে দেবো ইনশাল্লাহ। যদি আপনাদের
আপনাদের ভিডিও দেখে যদি আসে ইনশাআল্লাহ আরো কিছু বলার অপশন আছে এই জায়গায়। তো ভিউয়ার্স আপনাদেরকে আর খুশির খবর দিয়ে রাখি যে ভাই 3 লক্ষ টাকায় গাড়িটার দাম চাচ্ছিলেন, কিন্তু তিনি আর্লি যেহেতু গাড়িটা ছেড়ে দিতে যাচ্ছেন তাই 2 লক্ষ 80 হাজারে উনি গাড়িটা সেল দিতে যাচ্ছেন। কিন্তু মজার ব্যাপার হলো যারা গাড়ি আসান থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য ভাইয়া আরও স্পেশাল কিছু ডিসকাউন্ট রাখছেন, হয়তো কিছুটা অনার করবেন। তো সেই সুবাদে আপনারা হয়তো 2 লক্ষ 80 হাজার টাকার নিচে গাড়িটা পেয়ে যাবেন। তো আপনাদের যদি এই দারুণ গাড়িটা নিতে হয় তাহলে অবশ্যই আসতে হবে আয়াত কার সেন্টারে, কল করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে। তো ভাইয়া গাড়ির কাগজ সম্পর্কে আমাদের যদি একটু ডিটেলস বলতেন যে গাড়িটার কাগজ কতদিন কী রয়েছে এবং নাম ট্রান্সফার ইজিল হবে। ভাইজান কাগজ বর্তমানে রানিং 5 মাস ফেল। জি কাগজ করতে 42 হাজার টাকা লাগবে, আমি ব্যাংকে গেছিলাম 42 হাজার টাকা লাগবে। জি জি তো আমি কাগজটা বর্তমানে করবো না গাড়ির, মানে আমার চিন্তা ভাবনা আমি করবো না, যদি কেউ নেয় আমি কাগজ নাম ট্রান্সফার আমি সাথে সাথে করে দিব। মানে আপনার নাম ট্রান্সফার নিয়ে সমস্যা নাই, মানে যখন নাম ট্রান্সফার কাগজ কোনোটা নিয়ে কাগজ আপডেট করে ওই নাম ট্রান্সফারের বিষয়টা দেখা। হ্যাঁ অবশ্যই এটা আমি সাথে সাথে করে দিতে পারবো, নাম ট্রান্সফার কাগজ সাথে সাথে নেওয়ার ব্যবস্থা আছে। তো এবারে আমরা মাসুম ভাইয়ের কাছ থেকে লোকেশনটা জেনে নেব এবং আপনারা যদি গাড়িগুলো দেখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন, অথবা ভাই এখন আমাদের যে লোকেশনটা বলবো সেখানে সরাসরি চলে এসে ভাইয়ের সাথে দেখা করে গাড়িগুলো ভিজিট করে দেখে পছন্দ হলে কিনে নিতে পারবেন। তো ভাইয়া গাড়ি দুটো যদি দেখতে হয় কোথায় আসতে হবে? আমাদের লোকেশনটা ভাই এটা গাজীপুর বোটবাজার। জি জি বোটবাজার পূর্ব পাশে সুলতান মেডিকেল রোড হাজি মার্কেট, বলে রিক্সাওয়ালাকেও রিক্সায় উঠলে যে কেউ এই জায়গায় নিয়ে আসবে হাজি মার্কেট। হাজি মার্কেট আইসা কিংবা স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে, ওই নাম্বারে ফোন দিলেই হবে, আমি ওনাকে রিসিভ করে ইনশাল্লাহ যে প্রথমবার আসবে আমার যেই ভাই আসো গাড়িটা নিতে, প্রথমবার আসলেই উনি গাড়িটা নিতে পারবে, কারণ আমার মনে হয় না গাড়িটা দেখার পর উনি ফিরে যাবো আর কি, এরকম চিন্তাভাবনা আছে আমার ইনশাল্লাহ। সেই প্রত্যাশা আমরা করি যে ভিউয়ার্সরা দেখতেছেন এবং এই গাড়িটা কিনতে চান তারা আশা করি গাড়িটা দেখলে তাদের পছন্দ হবে, কারণ গাড়িটার ওভারঅল বেশ ভালো কন্ডিশনে রয়েছে এবং তেলে চলেছে, ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে। তো সব আরেকটা কথা তো ভাই বলিনি আপনাকে, তেলে প্রতি লিটারে মানে 22 থেকে 25 কিলো, আমার মনে হয় কি যে লঙে যে সঙ্গে চালাই গাড়িটা 26-27 কিলো চলে, এটা আর কি আমার মনে হয়, আমার মনে হইতেছে আর কি এরকম চলে। গেছি কদিন কিছুদিন আগে আমি ঈশ্বরদী গেছি গাড়ি নিয়ে, ঈশ্বরদী থেকে আমি ঘুরে আসছি, আমার 3000 টাকা তেল ভরছি, আমি আর 1000 টাকার তেল ছিল, সেই ঈশ্বরদী থেকে ঘুরে আসছি, মানে গাড়ি খুবই তেলও খুব কম খায়, আমার মনে গ্যাসের মতোই সার্ভিস ইনশাল্লাহ। না আপনি যে ইনফরমেশনটা শেয়ার করলেন সেটা অবশ্যই আমাদের ভিউয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ অনেকেই এটা জানতে চায় যে ইঞ্জিনে তেলে বা গ্যাসে কত দূর চলে, যেহেতু এটা তেলের গাড়ি অনেকে আবার সন্দেহ থাকে যে তেল ভরলাম আমার আবার টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে কিনা। তো আপনি যে ডিটেলস আপনাদের দিলেন সেই হিসাবে তো মনে হচ্ছে কোনো ভিউয়ার যদি এই গাড়িটা নেয় তাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই গাড়িটা কিনে তারা জিতবে ইনশাল্লাহ। ওভারঅল কন্ডিশন বেশ ভালো রয়েছে, চাকাগুলো নতুন রয়েছে, স্পেয়ার চাকা পাচ্ছে তারা এবং একই সাথে ইঞ্জিনটাও বেশ ভালো কন্ডিশনে আছে, এসিও বেশ ভালো রয়েছে। তো সেই সব বিবেচনায় আপনারা চাইলে মারুতি সুজুকি ব্র্যান্ডের এই জিম গাড়িটা নিতে পারেন। 6 মডেল 6 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো কয় 11 সিরিয়ালের গাড়ি, তাই অপেক্ষা না করে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা চলে আসতে পারেন